بسم الله الرحمن الرحيم. السلام عليكم ايبيون, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন. আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি. আজ আপনাদের মাঝে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি. বাই দা বাই আমি দিনা, দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি. আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা ভর্তা, সেটা হলো ধনিয়া পাতার ভর্তা. এই ধনিয়া পাতাগুলো আমাদের বাগানে, আমাদের একটু বাগান করা হয়েছিল, সেই বাগানেরই একেবারে ফ্রেশ এবং টাটকা টাটকা ধনিয়া পাতা. সেই সেই ধনিয়া পাতাটা দিয়ে আজকে আমি আমার মতো করে খুবই মজা করে এই ভর্তাটা তৈরি করে দেখাচ্ছি. এই ভর্তাটা তৈরি করে আপনারা কিন্তু দীর্ঘদিন ধরে তৈরি করে খেতে পারেন, নর্মাল ফ্রিজে রেখে গরম গরম ভাতের সাথে. আশা করি পাশে থেকে আজকের এই ছোট্ট ভর্তা রেসিপিটি উপভোগ করবেন সবাই. ধনিয়া পাতা ভর্তাটা বানানোর জন্য যা যা লাগছে আমি এখানে নিয়ে নিই অনেকগুলো ধনিয়া পাতা, একদম বাগানের টাটকা ফ্রেশ ধনিয়া পাতা. দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ মোটা করে কেটে নিয়েছি, একটা রসুন নিয়েছি মিডিয়াম সাইজের চামড়া ছিলে, আর 15-20টি কাঁচা মরিচ. আপনারা চাইলে শুকনো মরিচটাও অ্যাড করতে পারেন. চুলায় আমি অলরেডি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি. প্রথমে আমি কাঁচা মরিচ এবং রসুন আর পেঁয়াজটাকে সামান্য একটু সরিষার তেল দিয়ে একটু এটাকে একটু ভেজে নেব বা তেলে নেব, গ্রাম বাংলা যেটাই বলে. তবে অত বেশি তেল দেওয়ার দরকার নেই, আপনার চাইলে সয়াবিন তেলও দিতে পারেন. যেহেতু ভর্তা, যে কোনো ভর্তাতে আসলে যে ধরনের ভর্তাগুলো আমরা ব্লেন্ডারে বা হাতে তৈরি করে খেয়ে থাকি আর কি, তো এগুলোতে একটু সর্ষের তেলটা দিলে সবচেয়ে বেস্ট হয়। তবে এটা যা যা পছন্দ, আমি সামান্য একটু দিয়েছি, এখানে পুরো এক চামচও দেইনি। তো এখন দেওয়ার পরে এখন চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এখানে পেঁয়াজ মরিচ তারপরে এখানে রসুনটাকে আমি তেলে নিচ্ছি আর কি, ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলো. ধনিয়া পাতাগুলো আমি একটু কেটে ছোটো করে নিয়েছি, এতে করে এটা কিন্তু নাড়াচাড়া করতে খুব সুবিধা হয়। এখন আমি পেঁচুলাটা দিয়ে ধনিয়া পাতাটাকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। যখন পেঁয়াজ রসুন এবং মরিচটা যখন সুন্দর ভাজা হয়ে আসবে তখনই কিন্তু ধনিয়া পাতাটা অ্যাড করতে হবে। একবারে একসাথে সবগুলো দিয়ে ফেললে অনেক সময় দেখা যায় পেঁয়াজটা ধনিয়া পাতাটা ভালো কিন্তু সুন্দর ভাজা হয় না এবং মরিচটা। তো একটু লবণ অ্যাড করে দিয়েছি, খুব সহজভাবে দেখতে পাচ্ছেন লবণটা দেওয়ার সাথে সাথে ধনিয়া পাতাটা খুব সুন্দরভাবে কমে গিয়েছে। আর কতগুলো ধনিয়া পাতা নিয়েছি সেখান থেকে দেখতে পাচ্ছেন কতটুকু হয়ে গিয়েছে। তা আসলে শাক জাতীয় যে কোনো জিনিসই কিন্তু দেখবেন যে যখন আমরা রান্না করি অনেকগুলো হয় কিন্তু যখন রান্না করি অল্প একটু হয়ে যায়, ঠিক ধনিয়া পাতাটা এরকম। এখন ধনিয়া পাতাটা মধ্যে পানি আছে, আমি আরও একটু নেড়ে চেড়ে ভালো করে পানিটাকে শুকিয়ে নিব। তো আমার ধনিয়া পাতাটা কিন্তু দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু ধনিয়া পাতাটাকে শুকিয়ে গিয়েছে। তো পানি অবস্থায় যখন ধনিয়া পাতা ভর্তাটা বানাবেন তখন কিন্তু সেই ভর্তাটা পানি পানি থাকবে, খেতে ভালো লাগবে না, পানসে পানসে লাগবে। তো এভাবে পানিটা ভালো করে শুকিয়ে ভর্তাটা বানিয়ে নেবেন। তো আমি এখন চুলা থেকে নামিয়ে ধনিয়া পাতা এবং মরিচগুলো ঠান্ডা করে নেব। ধনিয়া পাতাটা যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি ফ্রাইং প্যানটা নামিয়ে আমি ঠান্ডা করি। তারপর এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি, আপনার চাইলে পাটাও পিষতে পারেন, পাটা পিষা যে যেটা দিয়ে ভালো লাগে। তো আমি এখানে ব্লেন্ডার জারে সবগুলোই নিয়ে নিচ্ছি। তো আমার পাটাটা অনেক হেভি, এটা আসলে যখন উঠাতে যাই প্রায় 2-3 জনের মতো লাগে, 3 জন ছাড়া আসলে হয় না। পাটাটা যেমন বড় সেরকম হেভি, একদম অরিজিনাল পাথরের আমার পাটাটা। তো সেই জন্য আসলে পাটায় পিসা ভর্তা অনেক আমার জন্য রেয়ার হয়ে যায়, ভর্তাটা বানাতে পারি না অনেক সময়, মন চাইলো, কারণ এটাকে একা ওঠানো যায় না। এই যে দেখুন আমার ধনিয়া পাতার ভর্তাটা একেবারে পাটায় পিসার মতো হয়েছে, আপনারা এভাবে বানিয়ে খেয়ে উপভোগ করতে পারেন। চলে এসেছি ধনিয়া পাতার ভর্তাটাকে সার্ভ করার জন্য। লোভনীয় ভর্তাটা আপনারা গরম গরম তৈরি করে খেতে পারেন ব্লেন্ডার জারের মধ্যে। আমি এখানে একটু শুকনো মরিচ লেবু পেঁয়াজ দিয়ে ডেকোরেশনটা করেছি, আপনার আপনাদের পছন্দ মতন ডেকোরেশনটা করতে পারেন। লোভনীয় ভর্তাটা আপনারা বেশি করে বানিয়ে নর্মাল ফ্রিজে যে কোনো এয়ারটাইট কন্টেনার বক্স করে রেখে দেবেন, আপনারা চিতই পিঠা গরম গরম ভাতের সাথে সুস্বাদু ভর্তাটা উপভোগ করতে পারেন। ভর্তা বানাতে একটু ঝামেলা হয়, একটু বেশি করে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে হয়। আশা করি সবারই ভালো লাগবে আজকের এই ভর্তার রেসিপিটি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।